হাদিসে নবীজি একটা উদাহরণ দিয়েছেন, মুনাফিকের অবস্থা হলো ওই সাগির মতো, যেই সাগি তার শরীরটা যখন গরম হয় তখন সে ব্যতিব্যস্ত হয়ে যায়, এই পাঠার কাছে কতক্ষণ, ওই পাঠার কাছে কতক্ষণ, ঠিক কি না বলেন? ঠিক মুনাফিকের অবস্থা কতক্ষণ মুমিনদের সাথে, কতক্ষণ কাফেরদের সাথে, ঠিক না ভাই? ঠিক বলেন, ঠিক না ভাই? ঠিক বলেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দরকিল আসফালে মিনান নার, কাল হাসরের আদালত যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার আসনে বসবেন, আহকামুল হাকিমিনের দায়িত্ব পালন করবেন, তখন মুমিনরাও যাবে জান্নাতে, কাফেররাও যাবে জাহান্নামে, আর মুমিন আর কাফেরের মাঝামাঝি একদল মুনাফিক যারা এখানেও ছিল ওখানেও ছিল, সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া জিন্দাবাদ, সুবিধাবাদ যেখানে আমরা আছি সেখানে এই মুনাফিকেরা যাবে, ভিড় দর কি লাশ পালে মিনার নার, কাফেররা যেখানে যাবে তার চাইতে আরও 3 ডিগ্রি নিচে, কারণ এই মুনাফিক কাফেরের চাইতেও জঘন্য, এরা ঘরের ইন্দুর, ঘরে থাকে কিন্তু ধরা যায় না, ধরাও কঠিন মারাও কঠিন, আসে না নাই, আসে না নাই? আচ্ছা ভাই, আবার এমন মলমও মার্কেটে আছে মেড ইন জিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরা, যেই মলম সারা গায়ে লাগাইলেও জলেও না পড়েও না কামড়ও দেয় না, এই মলমে কি রোগ জীবাণু মরবে, ভাইরাস কি মরবে? তাহলে কোরআনের মলম এমন মলম, আমার এই মলম কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে যে না জলে না পড়ে না, কত ভালো, কত যৌক্তিক, কত সময় উপযোগী কথাগুলো, আর একদলে কো গেছি গেছি, ও আল্লাহ কাফি কুলুবিহি মারাদুন, যারা কয় গেছি গেছি আমাগরে খাইতে আছে, কোরআন কালাম তাফসির কিছু না আমাগরে গুতাইতেছে, ফি কুলুবিহি মারাদুন, আল্লাহ কে তাদের কলবের মধ্যে মোনাফিকির ক্ষত আছে, কুফুরির ঘা আছে। এবার আপনি নিজকে নিয়ে নিজেই বিচার করতে পারেন, কোরআনের কথাগুলো ভালো লাগলে আপনি জান্নাতি, আর যদি কোরআনের কথা আপনাকে কামড় দেয় তাহলে বোধ হয় আমার দোষ। আমি একজন সেলস ডিস্ট্রিবিউটর, মনে করেন আমি একজন মদিনার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমি মদিনার মলম বিক্রি করি, কোরআনের মলম হাদিসের মলম, ঠিক কিনা বলেন? আমার এই মলমের মধ্যে মদিনার ট্রেডমার্ক ঠিক আছে কিনা বলেন? আবার মার্কেটে এমন মলমও আছে, সারাদিন লাগাইল নো রিপ্লাই, নো অ্যাকশন, আছে না নাই? সব মার্কেটে কিন্তু এই দুই রকমের জিনিস আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এবারে আসুন, আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার যেটা, সেটা হলো কম্পিউটার, কম্পিউটার বিজ্ঞান আজকের লেটেস্ট মডেল, বর্তমান সময়ে এসে কম্পিউটারের চাইতে বড় কিছু বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি, সবচেয়ে বড় আবিষ্কার কিন্তু কম্পিউটার। মুসলমানদের জন্য সবচেয়ে খুশির খবর যেটা, আজকের আধুনিক বিজ্ঞানের সর্বোচ্চ সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এরপরে যদি আরও বড় কিছুও বানায় এগুলোও কিন্তু কোরআনের কাছে সারেন্ডার করতে বাধ্য হবে। বিজ্ঞানের যেই লাইনগুলো, যেই প্রজেক্টগুলো পূর্ণতা এসে পৌঁছেছে, কামালিয়ত হাসিল করেছে, ম্যাচিউর্ড হয়েছে, সেই গবেষণাগুলো কোরআনে এসে মিলে যাচ্ছে, আর যেগুলো এখনও কোরআনে মিলে না, কোরআন বলে একরকম বিজ্ঞান বলে আরেক রকম, বুঝতে হবে এগুলো এখনও বালেগ হয় নাই, এগুলো এখনও নাবালেগ, এগুলো এখনও শেয়ানা হয়নি, ম্যাচিউর্ড হয়নি। যেদিন এই রিসার্চগুলো গবেষণাগুলো পূর্ণতায় পাবে, কোরআনে এসে মিলে যেতে বাধ্য হবে। কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, কোনো বৈজ্ঞানিক থিওরিও নয়, 1500 বছর আগে কোরআন যেই কথাগুলো বলেছে, আজকে যেই যেই লাইনে বিজ্ঞান ম্যাচিউর্ড হয়েছে, পূর্ণতা পেয়েছে, প্রত্যেকটা লাইন কোরআনে এসে মিলে যাচ্ছে, আর যেগুলো কোরআনে এখনও মিলছে না, বুঝতে হবে এগুলো এখনও ম্যাচিউর্ড হয়নি, বালেগ হয়নি।
পরিপূর্ণ হয়নি। যেদিন পরিপূর্ণ হবে কোরআনে এসে মিলে যেতে বাধ্য। আচ্ছা ভাই, কোরআনে সুরা কয়টা? 114, 114, 114 এর অর্ধেক কত? 57, 57। আমি কি ঠিক বলছি? তাহলে 57 হইলে কোরআনে একবারে মাঝখানে সুরা, মাঝখানে সুরা। এই সুরাটার নাম আল হাদিদ, সুরায়ে আল হাদিদ, দি আয়রন, দি আয়রন। এই সুরার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ান জালনাল হাদিদ ফিহে বাসুন শাদিদ। আমি লোহা সৃষ্টি করেছি, এই লোহার মধ্যে দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় শক্তি আমি রেখে দিয়েছি। লোহার চাইতে শক্তিশালী আর কোনো ধাতু আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আর এই লোহাটা আসে খনি থেকে, লোহার খনিগুলা মাটির গভীরে, গভীর কদ্দুর গভীর, মাটির প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। এটাকে খোঁজ করতে গিয়ে একদল রাশিয়ান, আমেরিকান এবং জার্মান ভূবিজ্ঞানী, তারা সাইবেরিয়া এবং রাশিয়ার মাঝখানে 1974 একটা গর্ত খোঁড়া শুরু করেছে। 1974 খুঁড়তে খুঁড়তে তারা নিচের দিকে 11 কিলোমিটার গেছে। 11 ভাই, এটারে সোজা করেন, মাথা গরম হয়ে যাবে। এই 11 কিলোমিটার নিচের দিকে গেছে, জর্বের প্রথম যে লেয়ার স্তরটা পেয়েছে, এটার মধ্যে মাটি পানি, মাটি পানি, মাটি পানি, কোনো মাটি শক্ত, কোনো মাটি অর্ধ নরম, কোনো মাটি একবারে কাদা। সেকেন্ড স্টেপ, সেখানে গিয়ে যে স্তরটা পেয়েছে সেখানে দেখা গেছে মাটি আর লোহা, মাটি আর লোহা, মাটি আর লোহা। তাহলে লোহাটা হলো মাটির মধ্যম স্তরে, এই মধ্যম স্তরটা অতিক্রম করে তারা যখন সর্বনিম্ন স্তরে গেছে, এই 11 কিলোমিটারের কাছাকাছি, সেখানে গিয়ে তারা জমিনের যে স্তরটা পেয়েছে, এই স্তরটা কিছু বালু আছে সামান্য, আর আছে গ্যালভানাইজ আয়রন, গ্যালভানাইজ আয়রন, এমন জাতীয় লোহা যে লোহাকে মরিচা ধরে না, যে লোহাতে জং পড়ে না। এরপরে সেখানে আবার আরেকটা পাথর, এমন একটা পাথর সেখানে আছে, লোহা এবং পাথর মিশ্রিত, এই শেষ জমিনের স্তর। এখানে গিয়ে তারা দেখেছে এমন মূল্যবান পাথর, এই পাথর ঢালাই করে, গ্যালভানাইজ লোহা ঢালাই করে, পাথর আর লোহা একত্রিত করে জমিনের শেষ স্তরটা ঢালাই করা হয়েছে। সেখানে টেম্পারেচার তারা লিখেছে 7000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, উত্তাপ 7000 ডিগ্রি। ভাই, 102 ডিগ্রি জ্বর যদি আপনার রোডে পরনের কাপড় ঠিক থাকে না, 102 ডিগ্রি কোথায় কাপড় কোথায় গেছে, ঠিক কি না? 2200 ডিগ্রি সেলসিয়াস, 2200 ডিগ্রি সেলসিয়াস উত্তাপ যখন দেওয়া হয়, পাকা লোহা গলে পানি হয়ে যায়।